নমস্কার দর্শক বন্ধুরা, পাড়ায় পাড়ায় পুজোর লড়াই নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই নিবেদনে তনুজাস। আর এই পাড়ায় পাড়ায় পুজোর লড়াই নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি দমকল মহকুমার বাজিতপুর বুড়িমা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। আমাদের ঠিক ডান দিকেই রয়েছে সেখানকার স্থায়ী মন্দির এবং আমার ঠিক পেছনে চলছে মণ্ডপ সজ্জার কাজ। আরও একবার আপনাদের জানাই যে আমাদের এই পাড়ায় পাড়ায় পুজোর লড়াই নিবেদনে তনুজাস। তনুজা আপনাদের দিচ্ছে অসাধারণ অফার, অর্থাৎ মাত্র 999 টাকা কেনাকাটার উপরে আপনারা পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড। আর সেই স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ করে আপনারা পেয়ে যেতে পারেন এই পুজোর সিজনে নতুন জামা কাপড়ের সাথে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে ঝাঁ চকচকে স্কুটি পর্যন্ত। তনুজা এবার আপনাদের জন্য নিয়ে এসছে একই ছাদের তলায় সমস্ত শপিং কমপ্লিট করার ব্যবস্থা। অর্থাৎ তনুজা এবার তিনটি নতুন উইং খেলেছে। আপনারা পাচ্ছেন সেখানে ফ্যাশনেবল ব্যাগের একটি আলাদা উইং, পাচ্ছেন মডার্ন জুয়েলারির একটি আলাদা উইং এবং পাচ্ছেন সব ধরনের কসমেটিক্সের, নানা রকম কসমেটিক্সের একটি আলাদা উইং। অর্থাৎ তনুজায় ঢুকলে আপনার সম্পূর্ণ পুজোর বাজার সেরে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো পুজোতে তনুজাতে তো আমাদেরকে যেতেই হবে। তো এবার পুজোর শপিংয়ের জন্য আপনাদের সকলকে তনুজায় তো আসতেই হচ্ছে, আমরা তো যাবোই এবং আপনারা আসুন। তো আপনারা পুজোয় তনুজায় আসছেন তো? তোমরা কারণ তনুজা যে অফার দিচ্ছে সেই অফার তো নিতেই হবে। তনুজা শুধুমাত্র জামাকাপড় কেনা নয়, জামাকাপড় কেনা তো সব জায়গাতেই পাওয়া যায় সেটা বিষয় না, কিন্তু তনুজা দিচ্ছে জামাকাপড়ের পাশাপাশি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্কুটি, নানা রকম আকর্ষণীয় উপহার। তো সেই উপহার নেওয়ার জন্য তনুজায় আমাদের আসতেই হচ্ছে। দর্শক বন্ধুরা আরেকবার জানাই, পাড়ায় পাড়ায় পুজোর লড়াই নিয়ে আমরা রয়েছি দমকল মহকুমার বাজিতপুর বুড়িমা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। তা আমরা একটু কথা বলে নেবো এখানকার উদ্যোক্তাদের সঙ্গে। অমলবাবু, এই পুজোটা আপনাদের কতদিন? এই পুজো প্রায় 700 বছরের পুরনো বলে কথিত। হ্যাঁ, কারণ আমাদের পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ এইভাবে আমরা শুনেই আসছি। এর নির্দিষ্ট কোনো ডকুমেন্টস নেই, তবে আমাদের একটা মোটামুটি হিসেব অনুযায়ী আমরা 700 বছরের কাছের পুজো এটা আমরা আমাদের বলে দাবি করতে পারি। বাপে ভাবাই যায় না 700 বছরের পুরনো একটি পুজো প্রাঙ্গণে আমরা রয়েছি, ভাবতেই কেমন লাগছে, একটা আলাদা অদ্ভুত অনুভূতি হচ্ছে। 50, 60 বা 100, সেখানে 700 বছর। তো আপনারা, আপনাদের তো স্থায়ী মন্দির আছে, তো পুজোটা কি স্থায়ী মন্দিরে হয় না পুজো নিয়ে আলাদা প্রত্যেকবার ভাবনা থাকে? হ্যাঁ, আমাদের প্রত্যেকবারই স্বতন্ত্র রকমের ভাবনা থাকে। গত বছরও এখানে হয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং মূল মন্দিরের বুড়িমায়ের মূর্তি, দেবী মূর্তি, এবারও তাই। এবার হচ্ছে আপনার চেন্নাই শ্রী রামকৃষ্ণ মঠ, এখানে আপনার থাকতে শ্রী রামকৃষ্ণদেব, সারদামণি এবং বিবেকানন্দ, আর মূল মন্দিরে তো দেবী সাবেকী প্রতিমা। ওখানে কি আপনাদের সাবেকী প্রতিমা? হ্যাঁ, আমাদের সাবেকী প্রতিমা, মায়ের যে সাবেকী সাজ আমরা দেখি, মানে সেই সাজই মাকে এখানে আপনারা পুজো করেন? হ্যাঁ, মোটামুটি সেই সাজই। এবং এবার যেটা আসছে বনকাপাসিয়া থেকে সুন্দর সাজ দিয়ে মাকে সাজানো হবে, মানে থিমের সঙ্গে আলাদাভাবে যেহেতু একটা থিম আপনারা করেন, সেই থিমের সঙ্গে সাদুর্য রেখে আপনারা প্রতিমার কোনো পরিবর্তন করেন না, প্রতিমাটা সাবেকী থাকে প্রতিবার? হ্যাঁ, এটা সাবেকী পুজো, এটা দীর্ঘদিনের পুরনো পুজো, তো এতে আমরা মডেল আনার চেষ্টা করি না, তো একটা মোটামুটি অ্যাকচুয়ালির পুজো এটা আমাদের হয়। আর আলোকসজ্জা আপনাদের থাকে তো? অবশ্যই আলোকসজ্জা থাকে। এবার কি আলোকসজ্জায় কিছু আলাদা ভাবনা রয়েছে, মানে নতুন কিছু? নতুন কিছু আমাদের আলোকসজ্জা দিয়ে গোটা গ্রামকে মোড়া হয়, মন্দিরে আলো থাকে, আপনার গোটা গ্রাম জুড়ে বিভিন্ন ধরনের লাইটের গেট এখানে হয়, এগুলো তো থাকে, আর বোর্ড লাইট ছাদের উপরে এগুলো থাকে, সেটা এবারেও হচ্ছে। হ্যাঁ, সেটা এবারেও হচ্ছে। তো আমরা শুনলাম এখানকার উদ্যোক্তাদের কাছে যে 700 বছরের পুরনো একটি পুজো, ভাবাই যায় না এক একটি জেনারেশন থেকে আরেকটি জেনারেশনে সেই রিলে রেসের ব্যাটনের মতন খালি দায়িত্বটা পরিবর্তন হতে হতে আজ 2019-এ এই পুজো এসে দাঁড়িয়েছে। তো আমাদের ঠিক পেছনেই যে মণ্ডপ সজ্জা চলছে সেখানে ওনারা চেন্নাইয়ের শ্রী রামকৃষ্ণ মঠের আদলে মণ্ডপ সজ্জা করছেন। আর যে মূল মন্দির রয়েছে আমাদের ঠিক ডান দিকেই, সেখানে বুড়িমা, অর্থাৎ আপনারা কি এই মা দুর্গাকেই বুড়িমা বলা হয়? হ্যাঁ, এটা অত্যন্ত প্রাচীন পুজো, বুড়ি বলেই খ্যাত, বুড়িমা বলেই আমরা জানি। এবং মা এমনই জাগ্রত, আমার নিজের জীবনের একটা ঘটনা আছে যে সে ঘটনার সঙ্গে একেবারে পুরো মিলে গেছে। বুড়িমায়ের কাছে যা কিছু চাওয়ার তিনি ইচ্ছা পূরণ করেন প্রত্যেকে। এটা তো শুনে খুব ভালো লাগছে। অবশ্যই আমাদের প্রত্যেকেরই জীবনে প্রচুর চাওয়া থাকে, চাওয়া পাওয়া নিয়েই তো মানুষ
তো এখানকার যিনি বুড়িমা অর্থাৎ শ্রী মা দুর্গাকে এখানে বুড়িমা বলে ডাকা হয়, যেটা বহুদিন থেকেই চলে আসছে এই প্রচলন। তিনি অত্যন্ত জাগ্রত, তার কাছে মন থেকে কিছু চাইলে তিনি ফেরান না কাউকে, মনস্কামনা পূর্ণ হয়। তো দর্শক বন্ধুরা, আমরা যখন এখানে এসেছি আমরা তো চাইবই মায়ের কাছে কিছু। আপনারা যারা এই মুহূর্তে পর্দার ওপারে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও কিন্তু বুড়িমার কাছে চাইতে ভুলবেন না। মা কিন্তু দু হাত ধরে আশীর্বাদ করেন। আমরা কথা বললাম এখানকার উদ্যোক্তাদের সঙ্গে, পুরুষ সদস্যের সঙ্গে, যিনি এই পুজো কমিটির সভাপতি, তার সঙ্গে তো আমাদের সঙ্গে মহিলা সদস্য রয়েছেন, একটু কথা বলি তার সঙ্গে। এই পুজোটার সঙ্গে আপনারা কিভাবে যুক্ত? পাড়ার পুজো? হ্যাঁ, অবশ্যই, কারণ আমার ছোটো থেকে এখানে জন্ম, বাবার বাড়ি শ্বশুরবাড়ি কাছাকাছি। তাই ছোটোবেলা থেকে আমরা কিন্তু সবাই এই পুজোটাকে আমরা খুব ভালোভাবে মনে মানে অংশগ্রহণ করি। আর এই ডোমকল ব্লক না অনেক দূর, আমাদের বুড়ো মন্দিরটা কিন্তু অনেক পুরনো পুজো, বিভিন্ন গ্রামে বিভিন্ন দেশের লোক কিন্তু এখানে আসে। কারণ আমাদের একটা নতুনত্ব মানে থিম থেকেই যায়, সবার থেকে আলাদা। যেমন এবার আমাদের হচ্ছে চেন্নাইয়ের শ্রী রামকৃষ্ণ মঠ, এটা একদম আলাদা হবে সবার থেকে, যার জন্য এই পুজোটাকে সবাই অংশগ্রহণ করে এবং খুব দূর দূর মানুষ এখানে আসে। কিন্তু প্রচণ্ড জাগ্রত পুজো, অনেক পুরনো পুজো। এই পুজোটার সঙ্গে মানে আমি বলতে চাইছি যে পুজোটার সঙ্গে সরাসরি আপনারা কীভাবে যুক্ত থাকে, মানে পুজোর কাজ থেকে শুরু করে যাবতীয় কিছু সেটা আপনারা যুক্ত থাকে? হ্যাঁ, আমরা সমস্ত মেয়ে একসাথে হই, হয়ে পুজোর যোগার যন্ত্র, তারপরে যে আমাদের যে একটা সবচেয়ে নরনারায়ণ সেবা আছে নবমীতে, যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় নেয়, সেই আমি নিজে অংশগ্রহণ করি, প্লাস আমার সমস্ত যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা এখানে বিভিন্ন কাজ করি। আর এই পুজোটা যেহেতু আপনাদের এটা এলাকার পুজো, পাড়ার পুজো এবং অত্যন্ত আকর্ষণীয় পুজো, তো এই পুজোটাতে তো আপনারা থাকবেনই, কিন্তু এর পাশাপাশি আপনারা বাইরের অন্যান্য পুজোতেও কি দেখতে যান না এখানেই সময় কাটে? এখানেই বেশি সময় কাটে, বাইরে খুব কমই যাও, কারণ এখানে সব বিভিন্ন মানুষ এখানেই আসে, যার জন্য এখানে আমরা বেশি। আর পুজোর কেনাকাটা কি হয়ে গেছে না তনুজা অপেক্ষা করছে আপনাদের? কেনাকাটা কিছু হয়েছে সবটা, সেটা তনুজা? হ্যাঁ, সেটা তনুজাতেই হবে। বেশ, আমরা কথা বললাম এখানকার উদ্যোক্তাদের সঙ্গে, এবার আমরা একটু অন্য বিষয়ে যাব। আমাদের সঙ্গে অনেক ছোট্ট ছোট্ট শিল্পীরা রয়েছে যারা আবৃত্তি পরিবেশন করবে, তো আমরা একে করে শুনি তাদের। তোমার নাম? দিবা সাহা। কি? দিবা সাহা। দিবা, আচ্ছা, কি আবৃত্তি করছো তুমি, কি কবিতা শোনাচ্ছো? ঘর সাজাতে। বেশ, বলো। নমস্কার, কবি পবিত্র সরকারের কবিতা ঘর সাজাতে। এই দুনিয়ার সকল ভেজাল তিনটি জিনিস খাটি, একটি তো তার সবাই জানে সোনার পাথর বাটি, আর একটি তা শুধু যদি বলবো সেটা কি, আর কিছু নয়, আর কিছু নয়, আস্ত ঘোড়ার ডিম, আর একটি সেই আকাশ কুসুম চাঁদের পাশে ফোটে। এসব খাটি জিনিস বলো খুব বেশি কি জোটে, এমনিতে ভাই কষ্টে আছি চলছে চেয়ে চিনতে, সোনার দামি পাথর বাটি পারবো না হে কিনতে, ছুটবো চাঁদে বাপরে শুনি প্রচুর রকেট ভাড়া, এ জন্মে ওই আকাশ কুসুম আর হবে না পাড়া, একটি খাঁটি জিনিস তবে ঘর সাজাতে কিনবো, বাজার থেকে সস্তা পেলে আসল ঘোড়ার ডিম্বো। নমস্কার। হ্যাঁ, বেশ, এটা জোড়া হাত তালি হোক ওর জন্য, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা পরবর্তী শিল্পীর কবিতা শুনি। তোমার নাম? সেজুতি সাহা। সেজুতি, সেজুতি কি শোনাচ্ছো? আমি বর এসেছে। বেশ, শুনি। বর এসেছে হরেন ঘটক, বর এসেছে, বর এসেছে ভানুমতির খেল, শাক বাজিয়ে বরকে তোরা বরণ করে নে, বর দেখে তো অবাক সবে, রাজার ছেলে হবে হবে, নয় কি তোরা টকবো গিয়ে কাঠের ঘোড়াতে, দৌড়ে গিয়ে বরকে বুবুন ক্যাডবেরিটা দে। বেশ, ওর জন্য হাততালি হোক একটা, খুব সুন্দর। আমার ঠিক বাপাশে আরও একজন ক্ষুদে শিল্পী রয়েছে, তোমার নাম? রীতিকা পাল। রীতিকা, রীতিকা কি শোনাচ্ছ? আমার কবিতার নামই সেই ছড়া। বেশ, কার লেখা? রূপক চট্টরাজ। বেশ, বলো। নমস্কার, সেই ছড়াটা রূপক চট্টরাজ, একটা ছড়া ছড়িয়ে আছে ফাঁকা গড়ির মাঠে, একটা ছড়া ভূকাটটা চাঁদিয়ালকে কাটে, একটা ছড়া ভিক্টোরিয়ার চূড়ার পরিঘোড়ায়, একটা ছড়া আতশবাজির লক্ষ টাকা পোড়ায়, একটা ছড়া উড়াল পুলের একটা পাতাল রেলের,
একটা ছড়া মাঝগঙ্গায় ইলিশ ধরা জেলে, একটা ছড়া হুগলি সেতুর, একটা সায়েন সিটির, একটা ছড়া দেয় না ধরা, হাসছে মিটির মিটির, ওই ছড়াটা ধরবো বলে খুলছি মনের খাতা, ওই ছড়াটায় স্বপ্ন স্মৃতির শহর কলিকাতা। বেশ, ওর জন্য হাততালি হোক। রীতিকার জন্য আমরা পুরস্কার তুলে দেবো ওদের হাতে, তনুজার পক্ষ থেকে। আমরা শুনলাম ছোট্ট ছোট্ট শিল্পীদের ছড়া, ওদের তনুজার পক্ষ থেকে এবার ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। এটা তোমার জন্য তনুজার পক্ষ থেকে, একটু তনুজাকে থ্যাংকস বলে দাও। থ্যাংকস। আর এইটা তোমার জন্য, এটাও তনুজার পক্ষ থেকে, বলো থ্যাংকস টু তনুজা। থ্যাংকস তনুজা। আর রীতিকা, এটা সেই ছড়াটার জন্য, সেই ছড়াটা, সেই ছড়াটার জন্য এটা তোমার, এটাও তনুজার পক্ষ থেকে। তনুজার জন্য পক্ষ থেকে তোমার জন্য থাকছে এই শীত গ্রীষ্ম ভরসা তনুজার ছাতাই ভরসা। ধরো, যাবো যাবো যাবো। আর একজন শিল্পী রয়েছে আমাদের সঙ্গে, আমরা শুনবো তার পারফরমেন্স, দেখবো তার পারফরমেন্স। তুমি কি বলবে, কি করবে? কবিতা না গান? কবিতা। কবিতা। কি নাম তোমার? দীতি সাহা। বেশ দীতি, শুনি তোমার কবিতা। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অবনী বাড়ি আছো। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনে রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাগ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধে কলিন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, কেবল শুনে রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? হাততালি কোথায় ওর জন্য? বেশ দীতি সুন্দর কবিতা পরিবেশন করেছে, আবৃত্তি পরিবেশন করেছে। দীতির জন্য থাকছে তনুজার পক্ষ থেকে এই উপহার। ধরো, এটা তোমার। আর একজন শিল্পী রয়েছে আমার সঙ্গে, তার হাতেও আমরা তুলে দেবো পুরস্কার, কিন্তু তার আগে শুনবো তার পারফরমেন্স। তুমি কি করবে? কবিতা। কবিতা। কি নাম তোমার? অনুপমা সাহা। অনুপমা, কি কবিতা বলছো? দুর্গা পুজো। বলো। নমস্কার, কবিতা কালীশঙ্কর দাস। কবিতা দুর্গা পুজো, কবি কালীশঙ্কর দাস। পূজোর পরে দুর্গা যখন শিবের বাড়ি ফিরলেন, দেবদেবীরা চারদিকে সব দুর্গা মাকে ঘিরলেন। শিব শুধালো, কাটলো কেমন এবার বাপের বাড়ি? প্রশ্ন শুনেই দুর্গা মায়ের মুখ হয়েছে ভারী, দুঃখে বলেন, আমার জন্য প্যান্ডেলে জোর আলো, পটকা ছিল, মাইক ছিল, সব কিছু জমকালো। কিন্তু শেষে যা বুঝেছি, পুজো এখন থিম, পুজোর জন্য সবই আছে ভক্তি ঘোড়ার ডিম। বাহ, খুব সুন্দর, একটু হাততালি ওর জন্য। অনুপমার জন্য থাকছে তনুজার পক্ষ থেকে এই ছোট্ট উপহার। অনুপমা, এটা তোমার। ধরো। পাড়ায় পাড়ায় পুজো লড়াই নিবেদনে তনুজাস। আমরা রয়েছি ডোমকল মহকুমার বাজিতপুর বুড়িমা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আমরা শুনেছি উদ্যোক্তাদের মুখে কথা, এখানকার পারফরমেন্সও দেখেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের সময় হাতে আর নেই, আমরা চলে যাব অন্য কোনো পুজো মণ্ডপে। কিন্তু যাওয়ার আগে উদ্যোক্তাদের আরও একজন রয়েছে, যিনি এই পুজো কমিটির সম্পাদক। দাদা, ঠিক বলছি তো আমি? যিনি এই পুজো কমিটির সম্পাদক, তার সাথে একটু কথা বলবো এবং তার সাথে কথা বলি আমরা বিদায় নেবো আজকের মতন পাড়ায় পাড়ায় পুজো লড়াই নিয়ে। দাদা, আপনার নামটা? অভিক দাস। অভিবাবু, আপনি, আমরা তো আপনাদের যিনি সভাপতি আমাদের অমলবাবু, তার কাছে আমরা তো মোটামুটি থিম কী আছে বা পুজোর ব্যাপারটা আপনার শুনে নিয়েছি, তো একটু মানুষের জন্য আপনি কিছু বলুন। মানুষের জন্য আমি বলবো যে বাইকপুর বুড়িমা মন্দিরে যে আমাদের দুর্গোৎসব এবার হয়েছে, থিমের পাশাপাশি সঙ্গে সঙ্গে আমাদের আলোকসজ্জা থেকে শুরু করে নরনারায়ণ সেবা থেকে শুরু করে এই যে এই বুড়িমার যে বহু প্রাচীন পুজো, ডোমকল ব্লক তথা মুর্শিদাবাদবাসী অন্যতম সেরা পুজো। আমি সমস্ত মুর্শিদাবাদবাসী এবং ডোমকলবাসীদের জানাবো যে আমাদের আহ্বান জানাচ্ছি এই পুজো জানে সব পরিবারে আমাদের পুজো মণ্ডপে দেখতে আসে। আমাদের সবসময় নিমন্ত্রণ থাকলো, আমন্ত্রণ থাকলো, এবং সপরিবারে জানে আমাদের এই দুর্গা মন্দিরে মায়ের আশীর্বাদ, মায়ের যে প্রসাদ, এটা গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। তো শেষ করার আগে একবার নিজেদের জন্য থ্রি চিয়ার্স হবে তো নাকি? একটা হিপি ঘুরে হোক। হিপি ঘুরে। হিপি ঘুরে।